গুড মর্নিং এভরিওয়ান, অনি অ্যান্ড আদির আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টার মতো আর আদিও আজকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে। ও প্রায় 6:30টার সময় ঘুম থেকে উঠে গেছে আর উঠেই যে খেলা শুরু করে দিয়েছে। অনির তো ক্লাস টেস্ট চলছেই আর তার সাথে হাজব্যান্ডেরও আজকে ডিউটি আছে, তাই আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেলতে হবে আর তারপর আমি আর আদি একটু যাব আমার বাবার বাড়ি। আর অনিকে রেখেই যেতে হবে কারণ ও তো স্কুলে যেতে হবে, তাই ওকে আর কিছু জানায়নি, কারণ জানি জানলেই পরে হয়তো কান্নাকাটি শুরু করবে, আমাকে যেতে দেবে না বা কিছু, কিন্তু আমার খুবই দরকার আছে, যাওয়াটা খুব দরকার, তার জন্য আমাকে যেতেই হবে। তাই আজকে সকাল সকাল রান্নাটা সেরে ফেলবো তারপর চলে যাব। অনি স্কুল থেকে ফেরার আগেই আমাকে বাড়ি ফিরতে হবে, তার জন্য তাড়াতাড়ি গিয়ে তাড়াতাড়ি আসতে হবে। আর যদি ও স্কুল থেকে ফেরার আগে বাড়িতে না আসি তাহলে তো আরেক সমস্যা হয়ে যাবে। আসলে যখনই বাবার বাড়ি যাই তখনই সবসময় অনিকে অনি আদি দুজনকেই নিয়ে যাই, তাই আজকে হঠাৎ অনিকে রেখে যেতে হচ্ছে, কারণ আজকে ওর তো কন্টিনিউ এক্সাম চলছে, তাই কোনোদিনও গ্যাপ নেই যে ওকে নিয়ে একটু যাব। তাই ভাবলাম যে না, এভাবেই তো যেতে হবে, না হলে উপায় নেই। কাল বিকেলে একবার চেষ্টা করছিলাম যাওয়ার, ওকে বললাম তুই পড়াশোনা কর আমি গিয়ে ঘুরে আসি একটু দরকার আছে, কিন্তু কিছুতেই যেতে দিল না। তাই আজ ঠিক করেছি যে না, ওকে না বলেই যাব। আর মনে হয় যখন ও ভিডিওটা দেখবে তখন তো আমার উপর খুব রাগারাগি করবে যে তুমি চলে গেছো এটা ওটা। আর কোথাও গেলে সংসারের সব কাজ সামলে, বাচ্চাদের সামলে, তারপরে সে না কোথাও যাওয়া, আমাদের তো আর ওভাবে কোনো সময় হয় না যে হুট করে চলে গেলাম, সব কাজ সেরেই মোটামুটি তারপর যেতে হয়। তাই এই যে আজকে একটু মাছ রান্না করব, চিংড়ি মাছ, এই মাছটা রান্না করব আর একটু ভেন্ডি ভাজবো, আর বেশি কিছু করব না, কারণ আমি আর আদি তো দুপুরে হয়তো বাবার বাড়িতে খাওয়া দাওয়া করব, তার জন্য আর বেশি কিছু রান্না করব না, ওরা দুজনে বাবা আর মেয়ে মিলে খাবে। আর এই যে কাতল মাছটা ফ্রিজ থেকে বের করেছি, একদম পুরো বরফ হয়ে গেছে, মানে কিছুতেই এটাকে খোলা যাচ্ছে না, বের করে রেখেছি তাও প্রায় অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু সব পিসগুলো একটার সাথে আর একটা জয়েন হয়ে আছে। যাই হোক, এটাকে কিছুক্ষণ রেখে দিই জলে ভিজিয়ে, তাহলেই ঠিক হয়ে যাবে। আমি আগেই ভুল করেছি যে জলে ভিজিয়ে রাখিনি, তাই এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেই আর ওদিকে অন্য কাটাকাটিগুলো সেরে ফেলি। আজকে যেহেতু বেশি কিছু রান্না করব না, তাই চাকু দিয়েই কেটে নিচ্ছি, না হলে তো অন্য সময় বটি দা নিয়ে কাটতে হয়, তাই যখনই অল্প কিছু কাটার থাকে তখন এভাবেই চাকু দিয়ে কেটে নিই। অনেকে আজ বলেছি একাই রেডি হয়ে নিতে, কারণ আমি একটু খুব ব্যস্ত আছি, তার জন্য বললাম যে তুই একাই রেডি হয়ে নে। মাঝে মাঝে আমি যাচ্ছি যে গিয়ে কী কী করতে হয় সেগুলো করে দিচ্ছি, কিন্তু এখন প্রায় বেশিরভাগটাই ও একাই রেডি হয়ে নেয়, শিখে গেছে অনেকটা। অনেক সময় ইচ্ছে করে বলে যে না মা তুমি করিয়ে দাও, বাট যেদিন দেখে যে মা একটু ভালোই বিজি আছে সেদিন আর কিছু বলে না, সেদিন যতটা পারে নিজেই করে নেয়, আর বাদ বাকি যা থাকে সেটা তো আমি পরে ঠিক করেই দিই। আদি ওর বাবার সাথে খেলছে, তাই এই ভাগ্যে শান্তিমতো কাজগুলো করা যাচ্ছে, না হলে তো এই যে পেছন পেছন ঘুরতে থাকতো যে কোলে নাও কোলে নাও, এখনও খিদের জন্য চিল্লাচ্ছে না, কখন যে শুরু করবে চিল্লানো তার আগেই খাওয়াটা দিয়ে দিতে হবে, না হলে খুব কান্নাকাটি শুরু করে দেবে। বিস্কিট আর কেক আছে, সেটা দিয়ে দেবো আগে, তারপরে কলাটা ভাত খাওয়ার পরে তারপরে দিয়ে দেবো, কারণ আজকে সকালে ভাতই রান্না করব আর অন্য কিছু করব না, আমার জন্য খালি চা করব, আর সবাই তো ভাতই খেয়ে যাবে, হাজব্যান্ডও ভাত খেয়ে স্কুলে চলে যাবে আর অনিও তো খেয়েই যাবে, তাই ভাবছি আদিকেও খাইয়ে দেবো ভাতটা। দুদিন ধরে যা গরম পড়েছে বাচ্চাদের অবস্থা তো খুবই খারাপ হয়ে যাচ্ছে, আর এই গরমে যা কিছু তাই তো খেতে দিলে হবে না, সেইভাবে খাওয়াটা ঠিকঠাক করে দিতে হবে, না হলে তো প্রবলেম হয়ে যাবে। আর জলটা তো যতটা পারছি বেশি করে খাওয়াচ্ছি, আর বেশি করে আমি খাওয়াবো কি, ওরা নিজে থেকেই চেয়ে নিচ্ছে, এখন এতটাই গরম পড়েছে, মানে আদি তো বলতে গেলে একটু পরপরই জল দাও করতে থাকে, মানে ওকে তো বলতেই হয় না, অনেকে যাও একটু বলতে হয় জল খাওয়ার কথা, বাট আদিকে একটুকুও বলতে হয় না, ও নিজে থেকেই সবসময় জলটা চেয়ে খায়। আর এই গরমে অনেক প্রচণ্ড শরীরটা কি বলবো খারাপ হচ্ছে আর কি, যেহেতু গরমে এতটা টাইম স্কুলে থাকতে হচ্ছে, স্কুল তো ওদের তো স্কুল খোলা এখন, কারণ ওদের ছুটি দিতে দিতে মানে সামার ভ্যাকেশন দিতে দিতে সেই 8-9 তারিখ হয়ে যাবে হয়তো, তাই এখন তো কন্টিনিউ স্কুলে যেতেই হচ্ছে এই গরমটার মধ্যে, কিচ্ছু করার নেই। আর স্কুল থেকে এসেই মানে ও পুরো টায়ার্ড হয়ে যাচ্ছে, মানে ও শরীরে বুঝতে পারছি যে আর কোনো এনার্জি নেই, এতটাই টায়ার্ড হয়ে যায়, মানে একাই এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করিয়ে দেই তারপরে একাই নিজে ঘুমিয়ে পড়ে। মাঝে মধ্যে এমন হয় হঠাৎ যে ঘুমায় না, বাট বেশিরভাগ দিনই কী করে এসেই মানে
ঘুমিয়ে পড়ে, মানে শরীরটা এত টায়ার্ড হয়ে যায় ওর। আর এই যে আরেকজন হয়ে গেছে, এনার খেলা এই তো চলে এসেছে পিছনে মামা মামা করতে। এখন ওকে গিয়ে কিছুটা খাইয়ে দিই। আর এই যে মাছ ভাজাটা হয়ে গেছে, অনেকে ঘি দিয়ে খাইয়ে দেবো, কারণ অনি ভেন্ডি ভাজা খাবে না, তাই মাছ ভাজা আর ঘি দিয়ে দিলে ও খেয়ে নেবে ঠিক করে। এই তো ওনাকে দিয়ে দিয়েছি খেতে, একা একাই খাচ্ছে, আজকে পাপাকেও দিল না খাওয়াতে, নিজেই খেয়ে নিচ্ছে। ওই যে বলেছি না, পছন্দের জিনিস হলে ওর আর কাউকে লাগে না, ও নিজেই খেয়ে নিতে পারে, তখন কাউকে ধরতেও দিবে না, নিজে যেটার মধ্যে খাচ্ছে সেই বোলটাও ধরতে দিবে না কাউকে। আর এই তো চিংড়ি মাছটা রান্না হয়ে গেলে এই রান্না কমপ্লিট, তারপর সব কিছু পরিষ্কার করে আদিকে স্নান করিয়ে নিয়ে চলে যাব। হাজব্যান্ডকে বলেছি ও দিয়ে আসবে, যেহেতু ওরও ওদিকটাতে একটু কাজ আছে, ওই কাজটা করে তারপর ও স্কুলে যাবে, তার জন্য বলেছি আমাকে যাওয়ার পথে দিয়ে যেও। এই যে ইনি নিজে হাতেই খাচ্ছে, যেহেতু মামা বিজি আছে তাই নিজে হাতেই খেয়ে নিচ্ছে। মাঝে মাঝে না অনেক খুব গুডগাল হয়ে যায়, মানে বলার মতো না, আর মাঝে মাঝে এতটা দুষ্টুমি করে সেটা তো মানে সহ্য করার বাইরে। আগে এতটা দুষ্টু ছিল না জানেন, এখন মানে ভাই আদি হওয়ার পরে এতটা দুষ্টুমি ওর বেড়ে গেছে, মানে ভাইও ভাইকে যেমন দেখে দুষ্টুমি করতে, সেম টাইপের দুষ্টুমি ওরও করতে হবে, সেইভাবে চিল্লাতে হবে, সেইভাবে সব কিছু উল্টোপাল্টা করতে হবে, মানে ভাই ওকে দেখে শিখবে কি ও উল্টো ভাইকে দেখে শিখছে, এরকম অবস্থা। আর আজকে চিংড়ি মাছটা সর্ষে আর পোস্ত দিয়ে করছি, এভাবে খেতে ভালোই লাগে। আর অনিও এইভাবে রানলে খেতে কোনো প্রবলেম করে না, ও ঠিকঠাক খেয়ে নেয়, তার জন্য এইভাবেই করছি আজকে। আর সর্ষে পোস্ত দিয়ে রান্না তো সব থেকে সহজ রান্না, মানে এটা করতে টাইমও অনেকটা কম লাগে, তাড়াতাড়িও ঝটপট হয়ে যায়, তাই তাড়াতাড়ি যেদিন তাড়াহুড়ো থাকে সেভাবে এভাবে সর্ষে পোস্ত দিয়ে রান্না করলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়। আজকে ডাল করিনি, তার জন্য গ্রেভিটা একটু পাতলাই রেখে দেবো, না হলে ওরা দুজনে তো দুবেলা খাবে, হয়তো কম পড়ে যায়, যদি রাতে তো সেই রান্নাটা করবই, কিন্তু যদি দিনের বেলা কম পড়ে যায় তার জন্য একটু পাতলা করেই করবো। আর বেশি কিছু করিনি, ডালও করিনি, তাই ভাবলাম একটু পাতলা পাতলা করেই করি, আর গরমটাও তার জন্য একটু হালকা করে খাওয়াই ভালো। এই তো আমার রান্নাও কমপ্লিট হয়ে গেল, আর অনিও ওদিকে স্কুলে যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছে। এখন অনি বেরিয়ে গেলে তারপর আদিকে খাইয়ে স্নান করিয়ে দিয়ে রেডি করিয়ে নিয়ে চলে যাব। লাইট এখন দিনের বেলা কেউ লাইটের সুইচ দেয়? এই তো অনি যাচ্ছে স্কুলে, আর ভাই চলে এসেছিল ওকে টাটা দেওয়ার জন্য, যেহেতু দেখেছে দিদিয়া বেরিয়ে গেছে, তাড়াহুড়ো করে আমাকে নিয়ে আসলো বেলকনিতে যে দিদিয়াকে দেখবে, দিদিয়া যাচ্ছে। অন্যদিন তো একটু লেট করে ওঠে, দিদিয়া চলে যায়। এই তো আদিও একদম রেডি মামা বাড়ি যাওয়ার জন্য, দাঁড়িয়ে আছে কখন পাপা আসবে আর কখন যাব আমরা। আর পাপা সানগ্লাসটা নিজেই নিয়ে রেখেছে, কিছুতেই দিচ্ছে না, ও বলছে ওই নাকি পড়ে যাবে, এটা সানগ্লাসটা পরাতে না পুরো মুখ ঢেকে যাচ্ছে দেখুন, তাও কিছুতেই ও ছাড়ছে না এটা পরা। ওর পাপা কতবার করে চাচ্ছে দে আমাকে, কিন্তু কিছুতেই দিচ্ছে না। এই যে চলে এসেছি, পাপাকে ডাকছে যে আসো আসো করে, পাপা তো আমাদের দিয়ে চলে গেল। এই দেখুন কিভাবে দৌড়ে চলে যাচ্ছে মামা বাড়িতে, কত খুশি। আগে একটু যখন ছোট ছিল তখন অতটা বুঝতো না, এখন খুব এক্সাইটেড হয়ে যায় মামা বাড়িতে এই জায়গাটাতে চলে আসলে, দৌড়ে দৌড়ে চলে যায়। আর বাড়িতে ঢোকার আগে এক বৌদি আর মাসি সবার সাথেই দেখা হয়ে গেল, উপর থেকে ডাকছিল মাসি ছাদ থেকে, আর আদি খুঁজছিল ভাই ভাই করে কে ডাকছে কোথা থেকে, কিছুতেই খুঁজে পাচ্ছিল না ডাকটা কোত্থেকে আসছে। গেট দিয়ে ঢুকেই দেখেছে যে মামাকে, এই যে ভয়ে দাঁড়িয়ে আছে আর যাচ্ছে না, এত ভয় পায়। আর এই তো এসেই দাদার মোবাইল নিয়ে বসে পড়েছে, আর দিদুন যে আদর করছে ডাকছে ওদিকে অতটা মনই নেই, ও নিজের মতো খেলেই যাচ্ছে। আর দাদাভাইয়ের সাথে তো এখনও পর্যন্ত দেখা হয়নি, কারণ আমরা আসার আগেই দাদাভাই চলে গেছে স্কুলে, তাই হয়তো যাওয়ার আগে দেখা হয়ে যাবে ওর সাথে। আমাকে
এইতো দাদা ভাই স্কুল থেকে চলে এসেছে আরেকজনকে দেখুন এত গরম পড়েছে গায়ে আর কিছুই রাখতে পারছি না পুরো ঘেমে একদম শেষ হয়ে যাচ্ছে তার জন্য এই যে কিছু সময়ের জন্য বাবাও বারবার বলছে যে খুলে দে অনেকক্ষণ ধরে এভাবেই আছে আর ঘেমেই যাচ্ছে পুরো তার জন্য খুলে দিয়েছি আর দাদা ভাইকে কিভাবে এরা একসাথে থাকলেই এই যে এরকম শুরু হয়ে যায় মারপিট দৌড়ঝাঁপ এসব চলতেই থাকে কন্টিনিউ এখন প্রায় দুটো পার হয়ে গেছে এখন চলে যাব বাড়ি এই তো মামামাও চলে এসেছে স্কুল থেকে এসে তাড়াহুড়ো করে গিয়ে ওকে নিয়ে আসলাম আদিরাজকে খুব প্রেশার পড়ে গেল এই রোদের মধ্যে আমার সাথে গেল আবার এসে আবার দিদিয়াকে আনতে গেল খুব শরীর টায়ার হয়ে গেছে এই যে অনেকে ভাত খাইয়ে দিয়েছি এখন আম্মা খা খাচ্ছে ঝালে শুষাচ্ছে তাও খাওয়া যাচ্ছে না বারবার বলছি যে ছেড়ে দে খাস না ঝাল লাগছে তো ছেড়ে দে আর বলছে যে ঝাল লাগছে না ঝালেনি অনি টক খেতে সত্যি খুব ভালোবাসে আমি হয়তো অতটা টক খাই না যতটা ও খেতে পারে তাই আম্মা খা দেখে বসে পড়েছে খেতে ভাত খেয়ে একটুও রেস্ট নিল না সাথে সাথেই বসে পড়লো বারবার বললাম এভাবে খাস না এভাবে খেলে হয়তো শরীরটা খারাপ করতে পারে কিন্তু শুনে কে কার কথা দেখে আর লোভ সামলাতে পারছে না আজকের ব্লগটি এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তো একটি লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর কমেন্টে অবশ্যই জানাবে ভিডিওটি তোমাদের কেমন লাগলো বাই বাই